ডাকাতি করে এসে ডাকাতরা করতো মা কালীর পুজো, তাই এই কালীর নাম ডাকাতে কালী। এই পুজোর বয়স 110 বছরের মতো। ভীষণ জাগ্রত এই ডাকাতে কালী। পুজোতে জড়িয়ে রয়েছে ইতিহাস। নদিয়ার মাঝদিয়ার ঘোষপাড়া ডাকাতে কালীতলায় ধুমধাম করে পুজো হচ্ছে এবারেও। প্রাচীন এই পুজোকে ঘিরে রয়েছে দারুণ সব কাহিনী। ওইখানেই কর আদায় দায়িত্বে ছিলেন যে রানী, তিনি বুঝতে পেরেছিলেন ডাকাত দল হানা দিয়েছে। এইখান থেকে ডাকাতরা ডাকাতি করতে গিয়ে অদ্ভুত ঘটনার সাক্ষী হন। দেখেন ঠোকার মুখে যেন মা স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন, যিনি বলেন, তোরা কথা দে, তোরা আর ডাকাতি করবি না। আসলে ওদের শিক্ষা দিতেই ওই দিন রানী নিজেই নগ্ন হয়ে মা কালীর রূপ নিয়েছিলেন। হ্যাঁ, সেদিনের পর থেকে ওরা ডাকাতি বন্ধ করে দেয়। পরবর্তীকালে গ্রামের ঘোষপাড়ায় চাঁদা তুলে মায়ের মন্দির গড়ে তোলা হয়। আজও ডাকাতদের সেই কালী ডাকাতে কালী নামে পুজো হয়ে আসছে। আর যেখানে নিম গাছের তলায় প্রথম কালী পুজো করেছিলেন ডাকাতরা, সেই থানে গ্রামের মহিলারা আজও সকাল সন্ধ্যায় পুজো দেন ভক্তি ভরে। এই কালী এখানকার মানুষের কাছে অত্যন্ত জাগ্রত। বহু মানুষ এইখানে মায়ের পুজো দেন। পুজোর দিন হয় পাঁঠাবলি। প্রথম এনে ভাতৃদ্বিতীয়ার দিন কাঁধে করে পুরো মাঝদিয়া বাজার ঘুরে ডাকাতে কালীকে বিসর্জন করা হতো। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এখন টানা গাড়িতে করে বিসর্জিত হয় ডাকাতে কালী মাথা ভাঙা নদী। জানা যায় ওরা কৃষ্ণনগর রাজবাড়ি ট্রেজারিতেও ডাকাতে করেছেন। মুখে মুখে আজও একটা গল্প ঘুরে। একবার রাজবাড়িতে ডাকাতি করতে গিয়ে পাহারাদারকে ওদের একজন অভিনয় করে বলেন, বাবু আমার ছেলের শরীর খুবই খারাপ, একটু সাহায্য করুন। পাহারাদার ভেতর থেকে কিছু সাহায্য করতে এগিয়ে আসলে ওদের একজন বলেন বাইরে এসে দিতে। বাইরে আসতেই তাকে বেঁধে ওরা ডাকাতি করেন। রনপা পরে ওরা যেতেন ডাকাতি করতে, যাতে পায়ের চিহ্ন না থাকে। ওরা অনেক ডাকাতি করে, তা গ্রামের মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে ডাকাতির টাকা দিয়েই মা কালীর পুজো দিতেন। বিশ্বাস পরিবারের পক্ষ থেকে আরও জানা যায়, কালী পুজোর আগে ওরা ডাকাতি একটা হলেও করতেনি। যদিও বাংলাদেশের দর্শনাতে একবার ডাকাতি করতে যাওয়ার পর ঘটেছিল, যদিও সেদিনে সেই ডাকাতদের পরিবারের উত্তরসূরিরা কেউ শিক্ষক, কেউ পুলিশে, কেউ সেনাবাহিনীতে কাজ করে। সেদিন ডাকাত হেমন্ত বিশ্বাসের পরিবারের সদস্য সুনীল বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তার কাছ থেকে জানা তথ্য অনুযায়ী জানা যায় বছরে কয়েকবার ডাকাতি ছিল, তবে কালী পুজোর আগে ওদের ডাকাতি করাই চাই, নইলে যে মায়ের পুজো হবে না। একবার ওদের ডাকাতি আটকাতে পুলিশ ওদের থানায় নিয়ে গিয়ে আটকে রাখলো সন্দেহের বশে। থানার সামনে চাদর কম্বল মুড়ি ওরা 16-17 জন শুয়ে থাকলো। পরদিনই কালী পুজো, কী হবে? অনেক রাত হয়ে গেছে। গ্রামের কয়েকজন পুলিশের নজর এড়িয়ে ওদের চাদর কম্বলের তলায় আশ্রয় নিল। ওরা বেরিয়ে গেলেন ডাকাতি করতে। ডাকাতি সেরে ডাকাতির মালপত্র এক জায়গায় রেখে ওরা নিজেদের জায়গায় ফিরে এসে কম্বলের তলায় শুয়ে পড়ে। যারা আগে থেকে ছিল তারা বেরিয়ে আসে, পুলিশ বুঝতেও পারেননি। পরদিন ওরা ছাড়া পেয়ে মায়ের পুজো দিলেন, বাকি সামগ্রী গ্রামের মানুষদের মধ্যে বিলিয়ে দেন। আসলে ওরা সবসময় মাকে স্মরণ করতে। ডাকাতদলের লোকজন আশ্রয় নিয়েছিলেন জঙ্গলে। ব্রিটিশ বাহিনী নদীতে ফেলা কাপড়ের বান্ডেলের হদিশ পায়নি। সেই কাপড় তুলে এবং লুট করা খাদ্য সামগ্রী ওই ডাকাতেরা গ্রামের মানুষের মধ্যে বিলি করেন। কিন্তু যারা করেছে এই কাজ তাদের সন্ধানে ব্রিটিশদের খোঁজখবর চলছিল কড়াভাবে। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ডাকাত দলে ছিলেন দুলাল প্রামাণিক, হেমন্ত বিশ্বাস, ভরত সর্দার, কৃতিবাস মৃত্য, অবিনাশ কেরিয়া, গিরিশচন্দ্র ঘোষ নামে কয়েকজন যুবক। ব্রিটিশ বাহিনীর কাছে ধরা পড়ার ভয়ে জঙ্গলেই কাটতে লাগলো তাদের সময়। সেই সময় তারা স্মরণ করেছিলেন মা কালীকে, বলেছিলেন, মা তুমি আমাদের বাঁচিয়ে দাও, আমরা তোমার পুজো দেব। অলৌকিক ভাবেই সেবার তাদের সন্ধান পায়নি ব্রিটিশরা, ফিরে যেতে হয় তাদের। লোক এই অঞ্চল থেকে তারা গিয়ে ওই গাড়ি থেকে চাল দামিয়ে নেয় এবং লুকিয়ে রাখে। পরবর্তীকালে এরা তারা সে চালগুলো গরিবভাবে দান করে এবং মায়ের পূজা এই স্থানে তৈরি করে। এই পূজার ফলে আজকে সেই পূজা আজকেও চলছে, এখনও চলছে এবং দীর্ঘদিন ধরে চলবে। কারণ এই পুজোটি অত্যন্ত নিয়ম মেনে এবং নদিয়া কৃষ্ণগঞ্জ থানার সমস্ত নিয়মকানুন মেনে রেজিস্ট্রেশন করিয়ে আমরা পুজো করি এবং থানা প্রশাসনের সমস্ত সহযোগিতাও পাওয়া যায়। এবং এই পুজোতে বহু মানুষ উপস্থিত এবং এমনকি পাঠাবলি পর্যন্ত হয় এবং বিভিন্ন রকম উপচার নিয়ে তৈরি করা হয় এবং পুজো অন্তে এই পুজোটিকে
আমরা পুজো মধ্যরাত্রি পুজো শুরু হয়, পরে অমাবস্যা থাকাকালীন এবং শেষ হয়। তারপরের দিন বিশ্রাম থাকে, তারপরের দিন দরিদ্র নারায়ণ সেবা হয়। প্রচুর পরিমাণ মানে খাদ্যদ্রব্য যেগুলো মানুষ দান করে সেই দানের থেকে তৈরি করা হয়, এবং এখানে তারপরের দিন এটা সাঙ্গে করে বিসর্জন দেওয়া হয়। এবং আমরা এই যে পুজোটি তৈরি হয় এটা সমস্ত কৃষ্ণগঞ্জ ব্লকের সমস্ত লোকেরই এটা পুজো, এবং আমাদের এইখানে যে চাঁদা তোলা হয় তা প্রত্যেকের কাছ থেকে নির্দিষ্ট চাঁদা দিয়ে পুজোটা তৈরি করা হয়। এবং এরপরে এই পুজোটি আমরা যে মন্দির তৈরি করেছি সেটাও কিন্তু বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা নিয়ে চলেছে। এখানে কোনো রাজনৈতিক কোনো কাজকর্ম নেই, অর্থাৎ সমস্ত মানুষের অনুকূল্যে মানুষের স্থানীয় মানুষের আদর্শে এটা তৈরি। এবং আশা করি যে এই পুজোটি আরও কিছুদিন টিকে থাকবে এবং দীর্ঘদিন চলবে, এই আশা করে মায়ের কাছে আমার অনুরোধ যাতে আরও আমাদের সুসমৃদ্ধি দান করেন, এই জন্যে আমি কৃতজ্ঞ। আপনার নাম? সুকুমার ঘোষ, প্রাক্তন শিক্ষক। ওটাই শোনা কথা, কেননা আমার বাবা কাকা বা তার ইয়ে মানে কেউই এক্স্যাক্ট এইটা জানে না যে সালটা কত সালে ইয়ে। তা ব্রিটিশ পিরিয়ডে, খুব সম্ভবত ব্রিটিশ পিরিয়ডে, তখন এখান দিয়ে আমাদের এই ট্রেন লাইনটা বহু পুরনো, মানে সবচেয়ে পুরনো ডবল গেজ লাইন, এটা ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ছিল। তা সেই টাইমে একটা টাইমে খুব খাদ্য সংকট দেখা যায়, সেই খাদ্য সংকট মানে এখানে চাষের কোনো ব্যবস্থা ছিল না, সবই জঙ্গল। তা খাদ্য সংকটের মধ্যে কি সাধারণ কিছু মানুষ, যুবক মানুষ, যাদের মানে সবাই ডাকাত বলেই ইয়ে করতো, তারা একটা ওই ট্রেন লুট করে। তা সেই ট্রেন লুট করে সেই যে মালটা, সেই মাল মানে যে ওর ভিতর থেকে যেটা নিয়ে যেটা ওরা ইয়েতে দিয়েছিলো সেটা লুকিয়ে রেখেছিল। আর তখন ওই ব্রিটিশ পুলিশরা তাদেরকে হন্য হয়ে খোঁজে, কিন্তু ওরা তখন সেই ভয় পেয়ে এই জঙ্গলের ভিতরে এই নিম গাছটার মানে কাছে একটা মাকে স্মরণ করে একটা ডাকাত কালী মানে মানে পুজো দেয় কালী ঠাকুর, সেই থেকেই এটা ডাকাত কালী হিসাবে মানে এখানে ইয়ে হয়। তারপরে এইখানে জায়গা শর্টেজের জন্য যেহেতু এইখানে বসতি ইয়ে হয়ে গেল, তখন আমরা একটা এই স্থায়ী একটা জায়গা একজন ডোনেট করে সেখানে একটা অস্থায়ী মন্দির ছিল, আস্তে 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 সেই মন্দিরটা হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি সকলের সহযোগিতায়। আশা করি মানে এইগুলো এই খবরগুলো বিভিন্ন জায়গায় যারা পুরনো লোক হয়তো দেখতে পাবে আমাদের ইয়ের মাধ্যমে, সবাই যদি এখানে আসে বা কিছু ইয়ে করে সাহায্যের হাত বাড়িয়ে যায়, আমরা আমাদের এই যে পরিকল্পনা যে ইয়ে আছে সেটা আরও সুদূরপ্রসারী হবে। সমীর তরফদার, আমি যতদিন এখানে এসেছি আজ 30 বছর হয়ে গেল, এসে পর্যন্ত দেখছি মানে দেখিনি চোখে, তবে ডাকাতরা ডাকাতিপুরে পুজো করে এসে শুনেছি কানে যে এখানে এসে পুজো করতো, দিয়ে সেই থেকেই আমরাও এসে এখানে দেখছি যে এবাড়ির যে মানে এখানকার যে গার্জেন সে পুজো করে, মানে নিকায় ঝাঁট দেয়, সন্ধ্যা জালে দিয়ে পুজো আশ্রা করে, দিয়ে আমাদের কিছু শরীর টরীর খারাপ টারাপ করলে ছেলেপিলের কিংবা যারই হোক এখানে এসে নমস্কার করি, মানে জল থুই থুই সেটা আমার ছেলেপিলেদের খাওয়াই, চোখে মুখে দিয়ে দিই, আমরা খুব উপকার পাই এখানে। এখানে আমাদের খুব বিশ্বাসজনক, খুব জাগ্রত জায়গা, আমরা এটাকেই আমরা মার আসল থান বলেই আমরা মনে করি, এখানেই আমাদের সব কিছু। আপনার নাম? নমিতা শর্মা।